নমস্কার, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্টে। আমি অপূর্ব, আজকে নিয়ে এসেছি একটা খুবই ছোট ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে প্লে উইথ নাউন্স। আমরা নাউন নিয়ে আজকে খেলবো। জিনিসটা কি, আমাদের কাছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর অনেক ধরনের কোশ্চেন আছে। কী কী কোশ্চেন আছে? একটা আছে এরার, এরার দিয়ে আমাদের কোশ্চেন আছে, মানে আমাদেরকে এরার খুঁজতে হবে একটা সেন্টেন্সে। আর একটা হচ্ছে পুরো সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে বা ঠিক করতে হবে। এই দু ধরনের কোশ্চেন আমাদের কাছে আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। সাবজেক্ট হচ্ছে সে যে সেন্টেন্সের মধ্যে কাজ করে, এবং যে কাজটা করে সেটা হচ্ছে ভার্ব, তাই না? তাহলে এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদেরকে ভার্বটাকে করতে হবে সিঙ্গুলার, মানে ইজ অথবা ওয়াজ, প্রেজেন্ট টেন্সে ইজ অ্যান্ড পাস্ট টেন্সে ওয়াজ। যদি প্লুরাল হয়ে যায় সাবজেক্ট তাহলে করতে হয় আর অথবা ওয়্যার, তাই তো? এগুলো আমরা জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক সময় এরকম কনফিউশন দেয় যে আমাদের মনে হতে পারে সাবজেক্টটা সিঙ্গুলার কিন্তু ওক্ষেত্রে ভার্বটা দেওয়া আছে প্লুরাল, অথবা ভাইস ভার্সা উল্টোটাও হতে পারে। তো আজকে সেই কনফিউশন নিয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, চলো দেখে নিই। নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এটা হচ্ছে সব থেকে সহজভাবে দুটো ভাগে ভাগ করা। ওকে, কাউন্টেবল মানে যেটা গোনা যায়, এবং আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না। এরকম অনেক নাউন আছে যেটা গোনা যায়, আবার অনেক নাউন আছে যেটা গোনা যায় না। তো নাউন কী করে? নাউন সবসময় কারোর নাম বোঝায়, কোনো জিনিসের নাম, যেমন বক্স, স্টুডেন্ট, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি, যেমন হচ্ছে ধরো ওয়াটার, উড, এগুলো তুমি গুনতে পারবে না, এগুলো তুমি ওজন করতে পারবে কিন্তু গুনতে পারবে না। যে ধরো হ্যাপিনেস, আনন্দ, দুঃখ, সরো, এগুলোকে তুমি কখনো গুনতে পারবে না। ওকে, তো সেগুলোর আনকাউন্টেবল নাউনের আগে কখনো এ, অ্যান আর দি বসে না, কারণ সেগুলো নির্দিষ্ট তুমি করতে পারবে না, গুনতে না পারলে নির্দিষ্ট কী করে করবে, তাই না? এবং কাউন্টেবল নাউনের আগে এ, অ্যান, দি আমরা বসাতে পারি, এবং এগুলোকে এস বা ইএস যোগ করে অথবা স্পেলিং চেঞ্জ করে আমরা প্লুরাল বানাতে পারি। কিন্তু আনকাউন্টেবল নাউনকে তুমি যদি প্লুরাল বানাতে চাও তাহলে সেটার মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। ওকে, আমরা আজকে এই জিনিসটা নিয়ে কথা বলবো। চলো চলে যাই আমরা নেক্সটে। আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল নাউন তিন রকম। একটা হয় প্রপার নাউন, মানে কারোর নাম, যেমন আমার নাম অপূর্ব, এটা একটা আনকাউন্টেবল নাউন, বিকজ অপূর্ব হচ্ছে আমার পরিচয়, পরিচয়কে কখনো গোনা যায় না, এটা আইডেন্টিটি, তাই না? তো আইডেন্টিটিও তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকমই অ্যাবস্ট্রাক্ট নাউন আরও আছে, যেমন হচ্ছে ধরো সরো, পেন, হ্যাপিনেস, হ্যাপিনেস, এগুলোকে আমরা চোখে দেখতে পাই না, হাতে ছুঁতে পারি না, গুনতেও পারি না, তো এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন কি, যেমন হচ্ছে ধরো ওয়াটার, এগুলো গুনতে পারবো না, উড, ফায়ার, এয়ার, এগুলো যে সব ম্যাটেরিয়াল নাউন, এগুলোকে আমরা গুনতে পারি না, এদের আগে এ অ্যান দি এগুলো বসবে না। ওকে, এগুলো আমরা সমস্ত সবাই আমরা জেনে এসেছি অনেক ছোটোবেলা থেকে, স্কুল থেকে, কিন্তু আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে কিছু কনফিউশন এবং সেগুলোকে ক্লিয়ার করবো কী করে পরীক্ষার হলে, সেভাবে সেগুলো নিয়ে কথা বলব। চলো, আজকে প্রথম যে কনসেপ্টটা নিয়েছি সেটাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। হোয়াট ইজ ইন্ডিভিজুয়ালিটি? এই ইন্ডিভিজুয়ালিটাই হচ্ছে কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে কনফিউশনের কারণ, সেটাকে আমরা আজকে সলভ করব। ইন্ডিভিজুয়ালিটি কি, যখন তুমি কোনো কাজ ইন্ডিভিজুয়ালি করছো তখন সেটাকে বল সবসময় প্লুরাল হয়। মানে বলছি, একটা কাজ ধরো তুমি একসাথে করলে, কমনলি করলে, তাহলে সেটা সবসময় সিঙ্গুলার হবে, এবং একটা কাজ যদি তুমি আলাদা আলাদাভাবে করো বা ইন্ডিভিজুয়ালি করো তাহলে সেটা কালেকটিভ নাউন হয়ে যাবে। তাহলে আমরা এই যে কমন আর কালেকটিভ নাউন কী করে চেঞ্জ হচ্ছে একটু দেখে নিই একটা এক্সাম্পল দিয়ে। দেখো, চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড, চিলড্রেন মানে হচ্ছে অনেকগুলো বাচ্চার দল যারা মাঠে খেলছে, তো এরপরে আর আছে, ইট ইজ ওকে, ঠিক আছে, আমরা জানি এটা। কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ চিলড্রেন, তাহলে তুমি অ্যান্সারটা কী আসবে, চিলড্রেন ইজ এ গ্রুপ অফ কিডস। দেখো এখানে চিলড্রেনের পরে কিন্তু ইজ বসেছে, কেন? কারণ চিলড্রেনের এখানে কাজটা হচ্ছে গ্রুপ হওয়া, তো গ্রুপ হতে গেলে তো ইন্ডিভিজুয়ালি তো গ্রুপ হওয়া যায় না, তোমাকে কী করতে হবে, একসাথে হতে হবে বা কমন হতে হবে। তাহলে আমরা যখনই কমন হয়ে যাচ্ছি, গ্রুপ বানাতে চাইছি, তখন ওই জন্য আমাদেরকে ইজ করতে হবে। তাহলে এবার থেকে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা, সেটা হচ্ছে কি, আমরা পড়ছি কিন্তু পার্ট অফ স্পিচ, তাই না? এই পার্ট অফ স্পিচ জিনিসটা স্পিচের পার্ট, মানে স্পিচের পার্ট যতক্ষণ না না হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারবো না ওই পার্ট অফ স্পিচের ম্যানার কি, ওটা সিঙ্গুলার না প্লুরাল। ওকে, তা চলো আজকে আমরা কিছু আলাদা সেন্টেন্স দেখে নিই যেগুলো থেকে আমাদেরকে কনফিউশন ক্রিয়েট করতে পারে পরীক্ষাতে। অডিয়েন্স, অডিয়েন্স মানে হচ্ছে দর্শক, অডিয়েন্স দেখে যারা থেকে যেখানে থাকে সেটাকে অডিটোরিয়াম বলা হয়। অডিটোরিয়ামে অনেক অডিয়েন্সরা একটা শো দেখে। এবারে ব্যাপারটা হচ্ছে, অডিয়েন্সটা তো অনেকজনকে মিলে নিয়ে তৈরি হয়েছে, তাহলে এটা কালেকটিভ নাউন, সবাই জানি আমরা এটা।
তাহলে এই কালেকটিভ নাউনের পরে আমরা সাধারণত ছোটবেলা থেকে জেনে এসেছি কালেকটিভ নাউন প্লুরালি হয় এবং তারপর সবসময় প্লুরাল ভার্ব বসে, কিন্তু এরপরে ওয়াজ বসেছে। কেন বসেছে সেটা জানতে হলে আগে আমাদেরকে সেন্টেন্সটা পড়তে হবে। অডিয়েন্স ওয়াজ স্পেল বাউন্ড বাই দ্য ম্যাজিশিয়ান অ্যাজ দ্য অ্যাক্ট ওয়াজ সিমড আনআর্থলি টু দেম। দেখো, ম্যাজিশিয়ান যে ম্যাজিকটা দেখাচ্ছে, সেই ম্যাজিকটা দেখিয়ে অডিয়েন্সকে ওরা স্পেল বাউন্ড করে দিয়েছে। সে স্পেল বাউন্ড মানে মুগ্ধ হয়ে যাওয়া। এবারে ভাবো ব্যাপারটা, যে ম্যাজিশিয়ান যদি একটা ম্যাজিক দেখাচ্ছে, সেটা তো সবাইকে একসাথে দেখাচ্ছে, তাই না? সবাইকে একসাথে দেখাচ্ছে, আলাদা আলাদা করে তো ম্যাজিক দেখিয়ে মুগ্ধ করছে না, সবাই একসাথেই মুগ্ধ হচ্ছে। তাহলে পুরো কাজটা হয়ে গেল একটা কমন কাজ, এখানে ইন্ডিভিজুয়ালি আসছে না। তাহলে ইন্ডিভিজুয়ালিটি যখন আসছে না, ওই জন্য অডিয়েন্সের পরে ওয়াজ বসেছে, এটা ওই জন্য রাইট সেন্টেন্স। তোমরা কিন্তু পরীক্ষার হলে এটাকে ভুল করে দিতে পারো, ওকে? এটা খেয়াল রাখবে। নেক্সট, অডিয়েন্স দিয়ে আর একটা সেন্টেন্স দেখি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। অডিয়েন্স হ্যাজ বিন, হ্যাজ হচ্ছে সিঙ্গুলারের জন্য হয়, প্লুরালের জন্য হয় হ্যাভ। সেন্টেন্সটা পড়ে নেওয়া যাক। অডিয়েন্স হ্যাজ বিন ফরবিডেন টু অকুপাই দ্য চেয়ার্স ইন দ্য অডিটোরিয়াম। দেখো, এখানে কাজটা বলা হয়েছে টু অকুপাই দ্য চেয়ার্স। এবার ভাবো, অনেকগুলো চারটা চেয়ার আছে, ধরো চারটাই চেয়ার আছে। এই চারটা চেয়ারকে অকুপাই করতে হলে মানুষকে এক এক করে অকুপাই করতে হবে, সবাই মিলে একসাথে তো অকুপাই করতে পারবে না একটা চেয়ার, তাই না? তাহলে কাজটা কী হয়ে গেল, কাজটা ইন্ডিভিজুয়াল হয়ে গেল, এর মধ্যে ইন্ডিভিজুয়ালিটি আসছে। তাহলে এটা হ্যাজটা কী হয়ে যাবে, এখানে হ্যাভ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটা যেভাবে রয়েছে, সাবজেক্ট যে কাজটা করছে সেন্টেন্সের মধ্যে, সেই কাজটা দেখে আমাদেরকে বিচার করতে হবে যে এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, ওকে? এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা বিশেষ ব্যাপার। এটা নিয়ে আমরা আগেও কথা বলবো, আরও কথা বলবো এবং আরও এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো। চলো দেখা যাক, পুলিশ। আমরা কখনো কিন্তু পুলিশেস লিখি না প্লুরাল করার জন্য, তাই না? দেখা যাক, পুলিশ আর অলওয়েজ দেয়ার ফর আওয়ার সেফটি। এখানে ঠিক আছে না ভুল আছে না সেন্টেন্সটা, সেটা তোমাদেরকে বুঝতে হবে কিভাবে। দেখো, সেফটি দেওয়া হচ্ছে পুলিশের একটা কমন কাজ। এরকম কোনো ব্যাপার নেই যে কলকাতার পুলিশ সেফটি দেয়, মুম্বাইয়ের পুলিশ সেফটি দেয় না, গুজরাটের পুলিশ সেফটি দেয়, দিল্লির পুলিশ সেফটি দেয় না, এরকম কোনো কথা নেই। পুলিশের কমন কাজই হচ্ছে এক সেফটি দেওয়া। তাহলে কমন যখন একটা কাজের কথা বলা হচ্ছে, তাহলে এখানে আর কেন, এখানে হয়ে যাবে ইজ। তাহলে পুলিশ ইজ অলওয়েজ দেয়ার ফর আওয়ার সেফটি, বোঝা গেল? পুলিশ নিয়ে আর একটা সেন্টেন্সে আসি। পুলিশ ওয়্যার পোস্টেড অল ওভার দ্য রুটস টু ক্যাচ দ্য কনমেন। কনমেন মানে হচ্ছে জালিয়াত, যারা ঠকবাজ হয়। তো ঠকবাজদের, ওই ঠকবাজটাকে ধরার জন্য যতগুলো রুট আছে বা রাস্তা আছে, সমস্ত রাস্তাতে পুলিশ আমি পোস্টেড করেছি। তাহলে এইটা, এই কাজটা করতে গেলে আমাকে তো সমস্ত পুলিশকে একসাথে কাজ করতে হবে না, ইন্ডিভিজুয়ালি পোস্টিং করতে হবে তাদেরকে। অবশ্যই ইন্ডিভিজুয়ালি পোস্টিং করতে হবে, তাই না? তাহলে ইন্ডিভিজুয়ালি যখনই পোস্টিং করতে হবে, এখানে একটা ইন্ডিভিজুয়ালিটি চলে এলো, তাহলে এখানে ওয়্যার হয়ে গেল। তাহলে এখানে সেন্টেন্সটা একদম ঠিকঠাক আছে। তাহলে বুঝতে হবে যে সেন্টেন্সের মধ্যে কাজটা সাবজেক্ট কিভাবে করছে, ইন্ডিভিজুয়ালি করছে না একসাথে করছে। একটা খুব সুন্দর এক্সাম্পল দিই, দেখো, ওয়েজেস আর স্যালারি, ওয়েজেস আর স্যালারির মধ্যে পার্থক্যটা হচ্ছে স্যালারি কিন্তু মাসে ওয়ান টাইম পেমেন্ট করা হয়, একবার দেওয়া হয়। ওয়েজেস কি, প্রত্যেক দিন একবার একবার করে মজুরি দেওয়া হয়, এটা হচ্ছে ওয়েজেস। তাহলে কি অনেকবার করে পেমেন্ট হচ্ছে, ওই জন্য এটা হচ্ছে ওয়েজেস হয়ে গেল। এটা হচ্ছে সবসময় প্লুরাল, কিন্তু স্যালারি যেহেতু একবারই দেওয়া হয়, ওই জন্য স্যালারি একটাই ওয়ার্ড, স্যালারিজ বলে কিছু হয় না, ওকে? কিন্তু আমি যদি একটা সেন্টেন্স লিখি, একটা বাইবেলের একটা সেন্টেন্স, বাইবেলে লেখা আছে এটা, ওয়েজেস অফ সিন ইজ ডেথ, ওকে? এখানে বাইবেলে কিন্তু ইজ লেখা আছে, বাইবেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ওখানে তো ভুল লেখা থাকার কথা নয়। এখানে কিন্তু ভুল কিছু লেখা নেই, কারণ এখানে যে ওয়েজেস মানে যে পেমেন্টটা করছে, কিসের, পাপের যে পেমেন্টটা আমাদেরকে করতে হচ্ছে, সেটা কভার করতে হচ্ছে, ডেথ কভার হয় একবার হয়, তাহলে একবারই পেমেন্ট হচ্ছে, ওই জন্য এখানে ইজ বসেছে। বোঝা গেল যে ইন্ডিভিজুয়ালিটি সেন্টেন্সের ওপর কতটা প্রভাব ফেলে? চলো আমরা আরও কয়েকটা সেন্টেন্স দেখে নিই, পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। মেজরিটি অলওয়েজ ডিসাইড দ্য রুলার ইন ইলেকশন অ্যাজ দ্য ডেমোক্রেসি টেক্স প্লেস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে ডেমোক্রেসি চলে, তাই জন্য মেজরিটি যেটা চায়, সেই যাকে চায় সেই আমাদের দেশের রুলার হয়, ওকে? এটা আমরা জানি। মেজরিটিটা কি, মেজরিটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা, অবশ্যই এটা অনেকগুলো মানুষের সমর্থনে তৈরি হয়, তাহলে এটা একটা কালেকটিভ নাউন, কারণ আমরা অনেকজনের সমর্থন মানে ইয়েস, বা এটাকে বলা হয় অ্যাই, তোমরা দেখেছো হয়তো লোকসভাতে অ্যাই বলা থাকে, এই অ্যাটা আমাদেরকে কালেক্ট করে এই মেজরিটিটা বানাতে হয়, ডিসাইড করে, তাই না? তাহলে এটা একটা কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন তো সবসময় প্লুরালি হবে, তাই না? কিন্তু এখানে দেখো, মেজরিটি ডিসাইড করছে কাকে, রুলারকে। তা মেজরিটি তো আলাদা আলাদা করে আর ডিসাইড করছে না,
মেজরিটি তৈরি হচ্ছে মানলাম যে আলাদা আলাদা লোকের সমর্থনে, কিন্তু যখন মেজরিটি তৈরি হয়ে গেল তখন কে রুলারটাকে যে বানাচ্ছে, যে প্রধানমন্ত্রীকে বানাচ্ছে, সে তো একাই কমনলি বানাচ্ছে, আলাদা আলাদা করে তো আর তো বানানোর প্রশ্ন উঠছে না এখানে, তাই না? তাহলে এখানে অলওয়েজ এরপর কী হবে, ডিসাইডস হয়ে যাবে। কেন ডিসাইডস হবে আমরা জানি, থার্ড পার্সন সিঙ্গুলার যখন হয় সাবজেক্ট, কোনো সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে কী যোগ হয়, এস অথবা ইএস যোগ হয়, ওই জন্য আমি ডিসাইডের সাথে আমি এস যোগ করে দিলাম, তাহলে সেন্টেন্সটা ঠিক হয়ে গেল। এরকম অনেক ধরনের সেন্টেন্স তোমাদের কাছে পরীক্ষায় আসতে পারে ইম্প্রুভমেন্ট অথবা স্পট দায়রা দেওয়ার জন্য। ওকে, নেক্সট হচ্ছে মেজরিটি ইজ ইন ফেভার অফ আওয়ার পার্টি অ্যাক্টিভলি দিস টাইম অ্যাজ উই ফার্মলি ফিক্সড দ্য ওয়াটার প্রবলেম ইন আওয়ার সোসাইটি। তাহলে আমরা একটা পার্টি বানিয়েছি, আমাদের পার্টিটা কী করেছে, আমরা জলের প্রবলেম একদম ফিক্স করে দিয়েছি, ঠিকঠাক করে দিয়েছি সোসাইটিতে, তো তার জন্য মেজরিটি আমাদেরকে ফেভার করেছে। ফেভার করার কাজটা কীরকম, তাহলে এখানে কাজটা হচ্ছে ফেভার করা। কী করে ফেভার করছে মেজরিটি, ধরো এখানে চারজন আছে, এই চারজনের মধ্যে তিনজন তোমাকে সমর্থন করলো, ইয়েস ইয়েস ইয়েস, এ করলো না মানে নো হয়ে গেল, তাহলে তুমি কী পেলে, মেজরিটি তোমাকে ফেভারে আসলো। তাহলে এই মেজরিটি বললাম, এটা জনগরিষ্ঠতা তোমাকে সমর্থন করেছে, তাহলে এই সমর্থনটা এক একজনের ইন্ডিভিজুয়াল সমর্থনে তৈরি হচ্ছে। একটু আগেই বললাম মেজরিটি এইভাবেই তৈরি হয়, তাহলে আমরা কালেক্ট করে মেজরিটিটা তৈরি হয়েছে এবং সমর্থনটা বা ফেভারটা আমরা পেয়েছি। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, এখানে একটা ইন্ডিভিজুয়ালিটি দাঁড়িয়ে পড়ছে, তাহলে এখানে ইজটা কী হয়ে যাবে আমাদের, আর হয়ে যাবে। তাহলে মেজরিটি আর ইন ফেভার অফ আওয়ার পার্টি অ্যাক্টিভলি দিস টাইম অ্যাজ উই ফার্মলি ফিক্সড দ্য ওয়াটার প্রবলেম ইন আওয়ার সোসাইটি। ওকে, বোঝা গেল? তাহলে নেক্সট সেন্টেন্সে যাই, দ্য টিম অলওয়েজ উইন বিকজ অফ রেগুলার প্র্যাকটিস অ্যান্ড হার্ড ওয়ার্ক। টিম, এই টিমটা প্রত্যেকবার জেতে কারণ তারা প্রচণ্ড রেগুলার প্র্যাকটিস করে এবং প্রচণ্ড হার্ডওয়ার্ক করে। ওকে, আচ্ছা এবারে দেখো ব্যাপারটা, যে এখানে টিমটাও কিন্তু কালেকটিভ নাউন তুমি বলতেই পারো, কারণ টিম তো অনেকজন প্লেয়ার, ধরো চার পাঁচজন মিলে একটা টিম তৈরি হয়েছে, তো এখানে তো এরা যদি না থাকে, এক একজন ইন্ডিভিজুয়াল না থাকে, তাহলে তো টিমটা তৈরি হবে না। তুমি বলতে পারো যে টিমটা একটা কালেকটিভ নাউন, এটা সবসময় প্লুরাল হবে, কিন্তু আগে দেখো কাজটা কী, কাজটা হচ্ছে উইন করা। যখন তুমি কোনো ম্যাচ জিতছো তখন কি তুমি ইন্ডিভিজুয়ালি জিতছো তুমি নিজের টিমের হয়ে, না, তুমি তোমরা একসাথে একটা টিম হয়ে জিতছো। তাহলে এখানে কি হয়ে গেল, এখানে একটা ইন্ডিভিজুয়ালিটি আর থাকলো না, এখানে একটা কমন জব হয়ে গেল, তাই না? কমন কাজ, কমন ওয়ার্ক, তাহলে এই জন্য এখানে কি হয়ে যাবে, উইন্স হয়ে যাবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, থার্ড পার্সন সিঙ্গুলার, ক্লিয়ার? তাহলে এরকম কোশ্চেন আমাদের কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে টিম ইন্ডিয়া ওয়াজ ফুল অফ স্পিরিটস ইন দ্য প্রিভিয়াস ম্যাচ। এখানে টিম ইন্ডিয়ার কথা বলেছি যারা ফুল অফ স্পিরিটস ছিল আগের ম্যাচে। ওকে, এবারে ব্যাপারটা ভাবো, যদি ধরো বিরাট কোহলি আর রোহিত শর্মা মধ্যে কেউ একজন খারাপ খেললো, বাকি দশজন, বা রোহিত শর্মা খুব খারাপ খেলেছে বাকি দশজন খুব ভালো খেলেছে, তো তুমি কি বলতে পারবে যে পুরো টিমটা ফুল অফ স্পিরিটসে ছিল? আমরা বলতে পারবো না, কারণ কি এখানে যদি ফুল অফ স্পিরিট হতে হয় টিমকে, তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্পিরিট নিয়ে তারপরেই ফুল অফ স্পিরিটটা তৈরি হবে। এখানে দেখো লেখা আছে ফুল অফ স্পিরিটস, তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্পিরিটের কথা বলা হচ্ছে, তাহলে একটা ইন্ডিভিজুয়ালিটি ক্রিয়েট হচ্ছে, তাহলে এখানে ওয়াজটা হয়ে যাবে ওয়্যার। বোঝা গেল? নেক্সট চলে যাই আমাদের পরের সেন্টেন্সে, পিপল মানে আমরা জানি এটা হচ্ছে অনেকগুলো মানুষের তৈরি একটা দল, এটা সবসময় প্লুরাল হয়, এটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালিটি একটু অন্যরকমভাবে কাজ করে। দেখো, পিপল আর সাফারিং ফ্রম সিভিয়ার হেলথ ইস্যুস ইন ইন্ডিয়া নাও এ ডেজ। অনেকগুলো শরীর খারাপের জন্য, মানে বিভিন্ন রকম খুব বাজে শরীর খারাপ আজকাল মানুষের মধ্যে হচ্ছে ইন্ডিয়াতে। ওকে, তাহলে এইখানে পিপলের পর আর হয়েছে, ইট ইস ওকে, একদমই ঠিকঠাক আছে, কিন্তু পরেরটা দেখো, পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ কাম টু ক্রস রোডস ফেস্টিভ্যাল টু পারফর্ম দেয়ার মিউজিক্যাল ট্যালেন্ট। ক্রসরোডস ফেস্টিভ্যাল একটা খুব বড় ফেস্টিভ্যাল হয় যেখানে পৃথিবীর সমস্ত মিউজিক্যাল ট্যালেন্ট, যারা যারা মিউজিক পারফর্ম করে, তারা সবাই এসে পারফর্ম করে, প্রচণ্ড ইন্টারেস্টিং একটা ফেস্টিভ্যাল। কিন্তু সেখানে দেখো লেখা আছে কোথা থেকে আসে, বিভিন্ন কান্ট্রি থেকে আসে, তাহলে বিভিন্ন কান্ট্রি থেকে অনেকগুলো লোকজন এসে এখানে পিপল জিনিসটা তৈরি হচ্ছে, তাহলে এখানে কি ইন্ডিভিজুয়াল কান্ট্রি থেকে আসছে? এই ইন্ডিভিজুয়াল কান্ট্রি যখন বিভিন্ন জায়গা থেকে আসবে, বা বিভিন্ন জায়গা থেকে ধরো তোমাকে বলা হলো যে একটা কমিটি বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে কি, তার মানে কমিটি ছিল একা, কমিটি ধরো একটা ডিসিশন নিল, তাহলে সঙ্গে সঙ্গে ওটা হয়ে যাবে কমিটি ইজ। ওকে,
তাহলে সঙ্গে সঙ্গে হয়তো কমিটি ইজ, কিন্তু কমিটি যখন অনেকগুলো ডিফারেন্ট জিনিসে ভেঙে যাবে, অনেকগুলো বিভিন্ন ছোট ছোট দলে ভেঙে গেল, তখন কিন্তু কমিটি হয়ে যাবে আর। কারণ কি, যখনই আমরা বিভিন্ন জায়গায় ভেঙে দিচ্ছি, তখন সেটা কি ইন্ডিভিজুয়াল ভাবে ভাঙছে তারা, মানুষগুলো নিজেদের মতামত সম্পর্কে নিয়ে কমিটিটাকে ভেঙে দিয়ে চলে গেল। এখানেও বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ এসে তারপরে পিপলটা তৈরি হচ্ছে এখানে। তাহলে তাহলে কি, এখানে পিপলের সঙ্গে তোমাকে একটা এজ যোগ করতে হবে, এটা মনে রাখবে যে পিপল যখনই বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন লোকালিটি থেকে বলবে কোনো সেন্টেন্সে, দেখো ধরো দেখতে পাচ্ছ যে পিপল ফ্রম ডিফারেন্ট লোকালিটি, পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, তখন সবসময় পিপল না লিখে পিপলস করবে। ওকে, তাহলে চলো চলে যাই, এভাবে আমরা ইন্ডিভিজুয়ালিটির এফেক্টগুলো আস্তে আস্তে জানবো। নেক্সট সেন্টেন্স দেখো, আমরা এবারে কাউন্টেবিলিটি ভার্সেস আনকাউন্টেবিলিটির একটা কনসেপ্ট নিয়ে এসেছি। কাউন্টেবিলিটি কি, যেটা গোনা যাবে, এবং আনকাউন্টেবিলিটি মানে হচ্ছে যে যেটা গোনা যাবে না। আনকাউন্টেবিলিটি যখনই আসে তখন আমরা কি নির্দিষ্ট করতে পারি না, এবং কাউন্টেবিলিটি যখনই আসে তখন আমরা এটাকে সেটাকে নির্দিষ্ট করতে পারি, সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল বানাতে পারি, অনেক কিছু করতে পারি। কিন্তু আমাদের কাছে এরকম অনেক রকম জিনিস আছে বা এরকম অনেক নাউন আছে যেগুলোকে দেখে মনে হয় যে না, সেটা তো একটা আনকাউন্টেবলের সাথে যেমন হচ্ছে এজ যোগ হতে পারে না, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এজ যোগ হলে সেটার মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয় এখন আমরা দেখে নেব। শি টুক এ গ্রেট পেন টু রাইট এ লেটার। ওকে, শি টুক এ গ্রেট পেন টু রাইট এ লেটার। পেন মানে হচ্ছে ব্যথা। এবার তোমার মাথায় এই সেন্টেন্সটা যখনই পড়বে, তোমার মাথায় ফার্স্ট স্ট্রাইক করা উচিত যে লেটার লিখতে গেলে কারো ব্যথা হতে পারে না, কিন্তু যদি তুমি পেন্স করে দাও তাহলে ব্যাপারটা দাঁড়িয়ে যায় এফর্ট। কেন, দেখো এটাই হচ্ছে সেই কাউন্টেবিলিটি ভার্সেস আনকাউন্টেবিলিটির ব্যাপার। ধরো তুমি ছোটোবেলা থেকে অনেক ব্যথা পেয়ে 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 আজকে সাকসেস পেয়েছো, তাহলে তুমি ওই ব্যথাগুলোকে কী বলবে? সেগুলোকে তুমি অবশ্যই নিজের পরিশ্রম বা এফর্ট বলবে, তাই না? তাহলে তোমরা এভাবেও ভেবে জিনিসগুলোকে মাথায় রাখতে পারো। ঠিক সেরকমই ধরো তুমি বলছো উড, উড মানে হচ্ছে কাঠ, একটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনটাকে তুমি যখনই প্লুরালে বানাতে চাইছো, উডস করতে চাইছো, তাহলে অনেক কাঠ কোত্থেকে পাও তুমি? জঙ্গল থেকে। তাহলে উডস মানে হয়ে গেল জঙ্গল। দেখো মিনিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু এটা সম্পর্ক নিয়ে চেঞ্জ হচ্ছে, এদিক ওদিকভাবে চেঞ্জ হচ্ছে না। তাহলে আজকে আমরা এই কাউন্টেবিলিটি ভার্সেস আনকাউন্টেবিলিটি, কী করে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল বানালে মিনিং চেঞ্জ হচ্ছে এবং কী মিনিং দাঁড়াচ্ছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্য অ্যাডভাইসেস আর গোয়িং টু বি এ হিউজ বার্ডেন অন পিপল লিভিং হিয়ার ইন দিস কলোনি। প্রথমেই তোমার এখানে এই সেন্টেন্সে তোমাকে যদি এরর খুঁজতে বলা হয়, তুমি বলে দেবে যে না এটা ভুল আছে, কিন্তু তাতে তোমারই ভুল হয়ে যাবে। ঠিক কেন হলো, দেখো অ্যাডভাইসের যখনই বলছো তুমি, তোমার তো এটা মাথায় আসা উচিত যে একটা অ্যাডভাইস বা উপদেশ তো কখনো মানুষের উপর বার্ডেন হতে পারে না বা চাপানো তো হতে পারে না। অ্যাডভাইস তো ভালো জিনিস, উপদেশ দেবে লোকের ভালো হবে, কিন্তু এখানে বলছে যে বি এ হিউজ বার্ডেন অন পিপল লিভিং হিয়ার ইন দিস কলোনি। কলোনিতে যে সমস্ত মানুষ আছে তাদের উপর এই অ্যাডভাইসেসগুলি বা উপদেশগুলি একটা চাপ সৃষ্টি করছে। তা কি কখনো হয়? হয় না। তাহলে অ্যাডভাইসকে, অ্যাডভাইস তো একটা উপদেশ, এটা তো আনকাউন্টেবল নাউন, তাই না? এর আগে দি বসে না, এর আগে আবার দি বসেছে, তুমি এখানে সঙ্গে সঙ্গে ভুল করিয়ে দেবে, কিন্তু একবার দেখে নাও ব্যাপারটা। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, মেনে নিলাম, কিন্তু যখনই তুমি অ্যাডভাইসেস বলছো তুমি এটাভাবে ভাবতে পারো যে দৈনন্দিন জীবনে উপদেশগুলো জীবনে চলার পথে কোত্থেকে পাই আমরা? আমাদের এক্সপেন্স থেকে। তাহলে অ্যাডভাইসেস মানে হচ্ছে বিল, বিল মানে হচ্ছে কারেন্টের বিল, জলের বিল, গ্যাসের বিল, যে ধরনের বিলগুলো তো প্রতিদিনের খরচা থেকে আসে সেগুলোকে আমরা বলি অ্যাডভাইসেস। তাহলে সেই অ্যাডভাইসেসটা তাহলে কাউন্টেবল, অবশ্যই বিল আমরা কাউন্টেবল করতে পারি, এটা কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল আমাকে দি বসিয়েছে, ইটস ওকে, এবং অনেকগুলো বিলস তাই জন্য এটা আর বসেছে অবভিয়াসলি। তাহলে এই জিনিসটা একদম সেন্টেন্সটা ঠিকঠাক আছে। তাহলে এইভাবে আমরা আনকাউন্টেবল নাউন দিয়ে তোমাকে আনকাউন্টেবল নাউনের সাথে প্লুরাল ভাবে বা এস বা ইএস যোগ করে তোমাকে কনফিউজ করতে পারি, কিন্তু সেন্টেন্সটা ভালো মতো দেখে ফেলবে। ওকে, নেক্সট, দ্য ওয়ার্ক অফ রাজা রামমোহন রয় ইনফ্লুয়েন্স দ্য হোল সোশ্যাল আর্কিটেকচার অফ ইন্ডিয়া ইন এ ভেরি প্রোডাক্টিভ ওয়ে। দেখো ওয়ার্ক কখনো গোনা যায় না, কিন্তু ওয়ার্কস জিনিসটা হচ্ছে আলাদা। কিভাবে ওয়ার্ক হচ্ছে, তুমি এখন কোনো কোম্পানিতে কাজ করছো সেটা হচ্ছে তোমার ওয়ার্ক, এবং তুমি রিটায়ার করার পর তোমার কোম্পানি তোমাকে ধরো একটা মেমেন্টো দিল বা একটা পুরস্কার দিল, কিসের জন্য? তোমার ওয়ার্কসের জন্য, যে কাজগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে। রবীন্দ্রনাথ টেগোর যে কবিতাগুলো লিখছিল যখন বা গানগুলো যখন তিনি সেই টাইমে লিখছিলেন, তখন সেটা ছিল তার ওয়ার্ক,
এবার তিনি যখন চলে যান, মারা যান, তারপরে তার কাজগুলো তো পরে নথিভুক্ত হয়েছে গীতাঞ্জলিতে, সেটা নোবেল পেয়েছে আমরা জানি। তো সেগুলো হচ্ছে ওয়ার্কস, মানে প্রতিষ্ঠিত ওয়ার্ক, প্রতিষ্ঠিত কাজ। তাহলে এখানে কি হবে, দ্য ওয়ার্কস অফ রাজা রামমোহন রায় ইনফ্লুয়েন্স দ্য হোল সোশ্যাল আর্কিটেকচার অফ ইন্ডিয়া ইন এ ভেরি প্রোডাক্টিভ ওয়ে। তুমি যখন যে কাজটা করছো এখন, সেটা তুমি কখনো গুনতে পারবে না, কিন্তু তোমার রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর তুমি এটা বলতে পারবে যে তুমি কোম্পানিতে কী কী কাজ করেছো। তাহলে সেটা কী হয়ে গেল, কাউন্টেবল হয়ে গেল। তাহলে কাউন্টেবলের আগে দি বসতেই পারে। ওকে, তাহলে এখানে আমরা ওয়ার্কস করলেই সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। এরকম অনেক জিনিস আছে, যেমন হচ্ছে ধরো তুমি ওয়াটার বললে, ওয়াটার্সের সাথে তুমি যদি এস যোগ করো সেটা হয়ে যায় সি। অনেক ওয়াটার মিলে কী তৈরি হয়, সমুদ্র, এভাবেও ভাবতে পারো। তারপর ধরো তোমাকে বলা হলো কালার, কালার মানে হচ্ছে রং। এবার তুমি বলবে স্যার কালার তো সাতখানা হয়, গুনতে তো পারি না, কালার আরও অনেক হয়, রঙের সাথে রং মিশালে প্রচুর কালার হয়, রঙের কোনো শেষ নাই। কিন্তু তুমি যদি কালার্স করে দাও সেটার মানে হয়ে যায় ফ্ল্যাগস। ওকে, ধরো তুমি বলছো কাস্টম, কাস্টম মানে হচ্ছে স্বভাব বা চরিত্র। ওকে, কিন্তু যখন তুমি কাস্টমস করে দেবে, চরিত্র তো একটা আনকাউন্টেবল নাম, এর সাথে তুমি যখন এস লাগাচ্ছ মিনিং চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হয়, কাস্টমস হয়ে যায়, তার মানে আমরা কাস্টমস অফিসের নাম শুনেছি কর বা ট্যাক্স, কাস্টমস মানে ট্যাক্স। ওকে, ধরো আরও অনেক এরকম আছে, ধরো তুমি বলতে চাইছো যে, ধরো তুমি বললে যে আয়রন, যেমন নিচের সেন্টেন্সটায় আছে, আয়রন একটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন এবং একটা আনকাউন্টেবল অবশ্যই। এখানে তুমি যদি আয়রনস করে দাও তাহলে এটা হয়ে যাবে চেইন বা শেকল। তোমাকে এভাবে ভাবতে হবে যে এই জিনিসটা দিয়ে কী তৈরি হচ্ছে, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কী তৈরি করা যেতে পারে। স্টিল, স্টিল দিয়ে কী তৈরি হয়, তুমি যদি বলো স্টিলের পর তুমি যদি স্টিলস করে দাও, স্টিলসটার মানে হচ্ছে ব্রিজ, বা যেগুলো স্টিল দিয়ে তৈরি হয় বা আসবাবপত্র সেগুলোকেও তুমি এটা দিয়ে সম্পর্কিত করতে পারো। যেমন হচ্ছে গোল্ড, গোল্ড মানে হচ্ছে সোনা। এবার তুমি যদি গোল্ডস করে দাও এটার মানে হয়ে যায় জুয়েলারি, মানে গয়নাগাটি, কারণ গোল্ড দিয়ে জুয়েলারি তৈরি হয়। ঠিক সেভাবেই এখানে দেখো সেন্টেন্সে লেখা আছে, শি পুট আয়রনস অন হিম ইমোশনালি আফটার হি হ্যাড ইন্টেন্ডেড টু ব্রেক আউট ফ্রম দ্য রিলেশনশিপ। তোমার মনে হতে পারে যে এখানে আয়রনস কেন, ম্যাটেরিয়াল নাউনের সাথে এস বাই এস যোগ হয় না। হ্যাঁ, এখানে দেখো বলা হয়েছে শি পুট আয়রনস, মানে এখানে চেইন, চেইন জিনিসটাকে তুমি বেঁধে রাখা হিসাবে বলতে পারো। তাকে কীভাবে বেঁধে রেখেছে, ইমোশনালি বেঁধে রেখেছে, যখন সে এই রিলেশনশিপ থেকে বেরোনোর চেষ্টা করছিল সে তাকে ইমোশনালি বেঁধে রেখেছে, বা চেইনস অন হিম। তাহলে এইভাবে আমাদের সেন্টেন্স আসতে পারে। ওকে, নেক্সট, দ্য ওয়েভিং কালার্স ইন দ্য ফিল্ড রিমাইন্ড মি অফ মাই লাস্ট রেজিমেন্টাল ফেয়ারওয়েল। দেখো ওয়েভিং কালার্স, ওয়েভিং মানে হচ্ছে যেটা হচ্ছে যখন আমরা পতাকা উত্তোলন করি তখন হচ্ছে ওয়েভিং ফ্ল্যাগস, বা যেটা বাতাসে বইছে, এইভাবে এরকম জিনিসটাকে বলা হয় ওয়েভিং বা দোলানো। এবং সেটা ইন দ্য ফিল্ড রিমাইন্ড মি অফ মাই লাস্ট রেজিমেন্টাল ফেয়ার, রেজিমেন্টাল ফেয়ারওয়েল কাদের দেওয়া হয়, আর্মিদের দেওয়া হয়। কোনো আর্মি অফিসার যখন ফেয়ারওয়েল নেন তখন তাদের একটা পার্টি হয়, তাদেরকে রেজিমেন্টাল ফেয়ারওয়েল বলা হয় এবং সেখানে পতাকা উত্তোলন করা হয়। তো এইখানে দেখো কালার্স করা আছে, কালার একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু কালার্স মানে কি ফ্ল্যাগ। ওকে, তাহলে এখানে সেন্টেন্সটা একদম কারেক্ট আছে। নেক্সট, ব্যাড এয়ার্স মেক্স এ ম্যান আনকাপল্ড উইথ দ্য সোসাইটি অ্যান্ড ইটস ইন্টারেস্ট। দেখো বন্ধুরা, এয়ার্স এখানে আছে, এয়ার কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, তাই না? এটা তো গোনা যায় না, এয়ার, বাতাস তো দেখাই যায় না। হ্যাঁ, অনুভব করতে পারি কিন্তু এটা গোনাই যায় না। কিন্তু এয়ার্স যখন তুমি করছো তখন সেটার মানে হয়ে যায় বিহেভিয়ার। ওকে, তখন সেটার মানে হয়ে যায় বিহেভিয়ার বা ব্যবহার। তোমরা হিন্দি সিনেমায় অনেক সময় এর ধরনের ডায়লগ শুনতে পেয়েছো হয়তো, ইয়াহাঁ হাওয়া থোড়া গরম হো রা হ্যায়, মানে কি ওখানকার লোকজনদের ব্যবহার আস্তে আস্তে খারাপ হচ্ছে। ওকে, তাহলে বিহেভিয়ার, এয়ার্স মানে হচ্ছে বিহেভিয়ার। তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিসকে বা আনকাউন্টেবল নাউনের সাথে যখন এস বা ইএস যোগ হচ্ছে সেটার মিনিং কী করে চেঞ্জ হচ্ছে আমরা রিলেট করে বলতে পারি। ঠিক সেরকমই ধরো তোমাকে বলা হলো যে ক্লোথ, দেখো এখানে একটা সেন্টেন্স দিয়েছি আমি, শি ইজ লুকিং সো বিউটিফুল অ্যাজ শি ইজ ইন আ রয়্যাল ক্লোথ। এখানে কী ভুল আছে, এখানে ক্লোথ মানে হচ্ছে যেটা একটা ম্যাটেরিয়াল, যে জিনিসটা দিয়ে একটা ড্রেস তৈরি হয়, ক্লোথ দিয়ে ড্রেস তৈরি হয়। তো ম্যাটেরিয়াল নাউনের তো কখনোই ইয়ে হয় না, মানে ম্যাটেরিয়াল, এখানে রয়্যাল ক্লোথ, এটা তোমরা ম্যাটেরিয়ালটা তো পরে নেই, একটা ড্রেস পরে আছে। তাহলে তুমি যদি ক্লোথের সাথে এস যোগ করে দাও সেটার মিনিং হয়ে যাবে ড্রেস। তাহলে এইখানে যদি আমাকে সেন্টেন্সটা ঠিক করতে হয় তাহলে আমি এখানে কী করবো, একটা এস যোগ করে দেবো। ক্লোথ মানে হচ্ছে কাপড় চোপড় বা কাপড় তৈরি করার ম্যাটেরিয়াল, এবং ক্লোথস যখনই বলবো তখন সেটার মানে হয়ে যাবে ড্রেস, মানে যেটা আমরা পরে আছি। ওকে, এবার দেখো
The sand he bought from the government has several disputes which were not mentioned in the survey report. দেখো, স্যান্ড কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, তাই না? স্যান্ড মানে বালি। বালি কি কখনো গোনা যায়? পারবো না, বালি গুনতে ওজন করা যায়। কিন্তু এর আগে আবার দি বসেছে তোমাকে এই সেন্টেন্সটা। হ্যাঁ, এখানে সেন্টেন্সটা ভুল আছে আমি মানলাম, কিন্তু তোমাকে আমি বললাম ইমপ্রুভ করতে। কী করে ইমপ্রুভ করবে? দেখো, স্যান্ডের সাথে তুমি যদি এস যোগ করে দাও, এটার মানে হয়ে যায় ল্যান্ড বা জমি। জমি তো গোনা যায়, এটা কাউন্টেবল নাউন। তাহলে দ্য স্যান্ডস হি বট ফ্রম দ্য গভর্নমেন্ট, সরকারের কাছ থেকে যে জমিটা কিনেছিল, হ্যাজ সিভিরাল ডিসপুটস হুইচ ওয়ার নট মেনশন ইন দ্য সার্ভে রিপোর্ট। সার্ভে রিপোর্টে সেই যে ডিসপুট বা ভুলগুলো ছিল বা সেখানে যে জমির মধ্যে যে খুঁতগুলো ছিল সেগুলো ধরা যায়নি বা সেগুলো মেনশন করা ছিল না, কেনার পর সে দেখতে পেয়েছে। ওকে, তাহলে এইখানে স্যান্ডের সাথে তুমি যদি এস যোগ করে দাও, তাহলে এইটা হয়ে যাবে আমাদের কাছে জমি। তাহলে এইরকমভাবেই আমরা আনকাউন্টেবল নাউনের সাথে যদি এস বা ইএস যোগ করি, তাহলে সেটা আমাদের কাছে একটা কাউন্টেবল একটা ফর্ম চলে আসে, যেটাকে আমরা গুনতে পারি এবং সেটা খুবই রিলেটিভলি আসে। ধরো তোমাকে আরও কয়েকটা বলতে পারি, যেমন হচ্ছে ফায়ার। ফায়ার মানে আগুন। তুমি যদি বলো ফায়ার্স, তার মানে এটার মানে হয়ে দাঁড়ায় একটা অগ্নিকাণ্ড। তুমি অগ্নিকাণ্ড বলতে পারো, যেমন দাবানল জঙ্গলে লাগে, তাহলে সেটা তুমি ফায়ার্স হিসাবে বলতে পারো। ওকে, ধরো তোমাকে এরকম কিছু বলা হলো, সরোজ, এস ও ডাবল আর ও ডাব্লু, মানে হচ্ছে দুঃখ। এবার সরোজ তুমি যদি করে দাও, এটার মানে হয়ে যায় শোকসভা বা ফিউনারেল। ফিউনারেল মানে হচ্ছে সরোজ। ওকে, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবল নাউনের সাথে তুমি যদি এস বা ইএস যোগ করে দিই, আমরা সেটা আর প্লুরাল হয় না, বরং সেটার মিনিং চেঞ্জ হয়ে যায়, কিন্তু সেটা রিলেটিভলি এবং একটা সম্পর্ক নিয়ে চেঞ্জ হয়। তাহলে আমরা এর পরের ভিডিওতে আরও অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসবো এবং অনেক ইন্টারেস্টিং জিনিস। প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট। গুড বাই।